ব্রেকিং বেঙ্গল উইকলি ফাস্ট। বিদেশে ডাক্তারি পড়তে যাওয়ার সুযোগ মিশন MBBS বেস অ্যাব্রড MBBS কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন 9732122744 নম্বরে। জাতীয় পতাকা লাগানো গাড়ি আটকে জাতীয় পতাকা সম্মানের সাথে খুলে নিল মঙ্গলকোট থানার পুলিশ। বিস্তারিত বিজ্ঞাপনের পর। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কাছে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে, দূরভাষ 03-210-255-046। জিম, ঘর বন্ধ, প্রেমের ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানা। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার অভিনব উদ্যোগ। 15 আগস্ট স্বাধীনতা দিবস ছিল। বিভিন্ন ধরনের গাড়িতে 15 আগস্ট জাতীয় পতাকা লাগিয়েছিলেন বহু মানুষ, কিন্তু দেখা যাচ্ছে 15 আগস্ট পেরিয়ে গেলেও অনেক গাড়িতে এখনো পর্যন্ত পতাকা লাগানো রয়েছে। সেই সমস্ত গাড়িগুলি আটক করে মঙ্গলবার পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার পুলিশ জাতীয় পতাকাগুলি খুলে নিলেন। পুলিশের এই উদ্যোগে খুশি হয়েছেন এলাকার সাধারণ মানুষ। কি নির্দেশ দিল বা কি বলল পুলিশ? 15 আগস্টের জন্য যে পতাকাটা লাগিয়েছি সেটা খোলার নির্দেশ দিল। আমরা গাড়িতে লাগানো ছিল, সেই নির্দেশ দিল, এটা খোলার নির্দেশ দিল, এবং আমি রাস্তায় যাকে দেখবো তাকেও যেন খোলার নির্দেশটা দেওয়া হয়। এটা আপনি ভুল করেছেন? হ্যাঁ, এটা আমি ভুল। পূর্ব বর্ধমান জেলা পরিষদের বনভূমি কর্মধ্যক্ষ শ্যামাপ্রসন্ন লোহার জানান, আমি মঙ্গলকোটের লোচনদাস সেতু দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম, দেখলাম মঙ্গলকোট থানার পুলিশ বিভিন্ন গাড়িতে লাগানো থাকা জাতীয় পতাকা খুলে নিতে বলছেন এবং সেই জাতীয় পতাকাগুলিকে সম্মানের সহিত রেখে দিচ্ছেন মঙ্গলকোট থানার পুলিশ। আমি মঙ্গলকোট থানার পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাই, পাশাপাশি এই বিষয়ে সমস্ত থানা নজরদারি চাইছি। তাদের যথাযথ সম্মান দিয়ে নিজেদের হেফাজতে তারা ওনারা রেখেছেন পতাকাগুলো। হয়তো ওনাদের আইনটা জানা নেই, সে কারণেই হতে পারে, হয়তো এটাই অজ্ঞতার একটা পরিচয়। তো কি বার্তা দেবেন মানুষকে? জাতীয় পতাকার উপর প্রত্যেককে সম্মান জানানো দরকার এবং যথাযথ নিয়মকানুন মেনে জাতীয় পতাকা গাড়িতে ব্যবহার করা। আর এই মঙ্গলকোট থানার পুলিশের উদ্যোগটা কি বলবেন? সত্যি মঙ্গলকোট থানায় হয়তো আমার জানা নেই বর্ধমান জেলায় বা পশ্চিমবঙ্গে এরকম উদ্যোগ নিয়েছে কোনো থানা। মঙ্গলকোট থানার আধিকারিকদের এবং পুলিশকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাই এর জন্য। কতগুলো গাড়ি আটকে এই পতাকা খোলানো হলো কি দেখতে পাচ্ছেন? বেশ কয়েকটাই দেখলাম, বেশ কয়েকটাই বলবো লক্ষ্য করলাম, পতাকা খুলে দিয়ে সম্মানের সঙ্গে সেগুলোকে নিজেদের হেফাজতে নিয়েছে। আমি শ্যামাকৃষ্ণ লোহার, জেলা পরিষদের বনভূমির কর্মাধিকারী। তো পালন করা হয়ে গেছে, এইভাবে লাগালে এটা হচ্ছে এই পতাকাকে অসম্মান করা হয়, ঠিক আছে? খুলে ফেললাম। পনেরোই আগস্ট পতাকা তোলা হয়েছে, আমাকে চিন্তা দিতে হবে। এটা তারপরে রাখাতে মনে হয়েছে এটা তো পতাকাকে আমরা অসম্মান করছি। যত লোক তোমার সামনে পড়বে সবাইকে বারণ করবে, ঠিক আছে? সম্মান জানার ছেলেটাকে অসম্মান করা হচ্ছে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। সরারহাট নার্সিংহোম, সরারহাট বেনেপাড়া। ঘরে বসে প্রতিকার করান, নিজের ভাগ্যকে বদলে ফেলুন। তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ। ফোনে যোগাযোগ 9836459511।